এরপরে প্রশ্ন হলো বর্তমানে শিক্ষা ব্যবস্থা ইমানি গঠনমূলক তেমন কিছুই নেই কলেজ ভার্সিটিতে পৌঁছে গেলেও নৈতিকতা তেমন শেখানো না বরং নাস্তিক হয়ে বের হয় এতে করণীয় কি ছাত্রছাত্রীদের ফ্রি মিক্সিং থেকে বাঁচার উপায় কি এতে মা বাবা কতটুকু দায়ী অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুঃখজনক যে আমাদের শিক্ষা সিলেবাস এমনভাবে গড়ে উঠেছে স্কুল কলেজে যে এই সিলেবাসটা আগাগোড়া যদি কন্টিনিউ করে চলে যায় তো ইসলাম থেকে দূরে সরার জন্য আর খুব বেশি কিছু লাগবে না এমনভাবে সেট করা যে অটোমেটিক সে ইসলাম থেকে অনেকখানি দূরে সরে যায় এটা দুঃখজনক একটা অধ্যায় এর পাশাপাশি সেখানকার যে পরিবেশ এই পরিবেশ থেকে ভালো মানুষ হয়ে ফিরে আসাটা অনেকটা বাঘের মুখ থেকে ফিরে আসার মতো তো এই জন্য প্রথমত যেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বাচ্চার মোরালিটির ব্যাপারে কর্তৃপক্ষ গুরুত্ব দেয় আপনি সেখানে বাচ্চাকে ভর্তি করাবেন সেটা যে স্কুল হোক যে কলেজ হোক বা মাদ্রাসা হোক যেটাই হোক আপনি দেখবেন সেখানে আপনার বাচ্চা দিন ইমান নীতি নৈতিকতা এটা ঠিকই কিনা আজকাল সব বাবা মা চায় আমার সন্তান থাকুক দুধে বাঁধে সন্তান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সন্তান মানুষ হোক সৎ মানুষ হোক এটা চায় না আমি প্রায় সময় বলি এই যে এসএসসি দাখিল পরীক্ষা শেষ হলো মাত্র আলিম পরীক্ষা হবে বা আপনার অন্যান্য পরীক্ষা হবে বেশিরভাগ পরিবারে বাবা মাদেরকে দেখা যায় সন্তান যে কোনো ভাবে ভালো রেজাল্ট করলে তারা খুশি নকল করে করছে না দু নম্বরই করছে এগুলো মা বাপ দেখতে চান না বরং অনেক সময় অনেক মা বাপ নকল কিনে এনে দেয় বড় ভাই অনেক সময় নকল সরবরাহ করে অনেক মা বাপ আছে না এগুলো আমাদের দেশে আছে না শুধু এগুলোর পরিমাণ অনেক বেশি তো যেই বাপ মা সন্তান মানুষ হোক এটা চায় না সেই মা বাপের সন্তান কিভাবে মানুষ হতে পারে ক্যারিয়ার ছাড়া কিছু চিনি না তুমি ভালো রেজাল্ট করো কয়জন বাপ্পা পাবেন আমরা ছোটবেলায় দেখছি কিছু বাপ্পা আপনারা অনেকে দেখেছেন যে সন্তানকে বলছে বাবা বেশি পয়সা দরকার নাই হালাল কামাই করে আনি অল্প আনলো আমরা খুশি এখন এরকম বাপ্পা পাওয়া যায় বলে যে কি করস মানুষে বসে বসে বেটা অমুকের ছেলে তিন তালা করে ফেলছে তুই কি করস কেমনে কামাই করবেন সব দেখা দেখি নি ঠিক না মিঠিক আমরা এটা কোন অবস্থাতে করব না আমাদের সন্তানরা যেখানেই পড়ুক ওর দীন ধর্ম ওর ঈমান ওর মানে মনুষ্যত্বটিকে আছে কিনা একটা ধার্মিক ছেলে যদি প্রকৃত অর্থে ধার্মিক হয় ও কখনো বাবা মার সাথে বেয়াদবি করবে না বাবা মার হক নষ্ট করবে না মোরালিটির অভাবে আমাদের তরুণদের অবস্থা কি গত কয়েকদিন আগে একজন বড় সাংবাদিক আমার পরিচিত তিনি লিখেছেন খুব দুঃখ ভরে এটা আমরা এর আগে জুমার আলোচনা তো আমরা মানুষের সাথে শেয়ার করেছিলাম বলেছেন যে এক রিক্সাওয়ালা চাচা তার রিক্সায় উঠে খুব দুঃখ করে বলছেন বাবা কি যে কষ্ট আমাদের বুকে তোমাকে বলে বোঝাতে পারবো না অনেক আক্ষেপ করে বলেছেন যে বাবা আমার রিকশায় কিশোর বয়সের তরুণ বয়সের পোলাপান উঠে এই বয়সটা তো আমাদেরও পার হয়েছে আমাদের ছেলে মেয়ে তো এই বয়সে ছিল কি করে তারা রিকশায় উঠে রিকশাওয়ালা লোকটা বাপের সমান চাচার সমান বাপের বড় এসব দেখা দেখি নেই কি আচরণ কি তুই তোকারি কি তারা লাফালাফি কি বিহেভ কি উল্টাপাল্টা কাজকর্ম এবং পারলে গায়েও হাত তোলে বাংলাদেশে আজ আমাদের বেশিরভাগ সন্তানরা এরকম হয়ে গেছে ভাই তারা হয়তো গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু তারা মানুষ হতে পারছে না কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নীতি নৈতিকতা ও মোরালিটির কোনো গুরুত্ব দেওয়া হয় না শিক্ষা প্রতিষ্ঠান কি দিবে মা বাপ নিজেই তো চায় না মা বাপ চায় সন্তান টাকার পাহাড় হোক মেশিন হোক নিজে টাকার মেশিন আর ছেলে মেয়েগুলোকে মেশিন বানাতে চায় মানুষ হোক এটা চায় না আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করবো ঈশা সন্তানের সম্পদ যতটা আপনার জন্য উপভোগ্য হবে আল্লাহর শপথ করে বলছি সন্তানের পার্সোনালিটি তার মনুষ্যত্ব তার ভালো গুণ এটা আপনার কাছে আরো বেশি উপভোগ্য হবে ঈশা অতএব শিক্ষা প্রতিষ্ঠানে সে থেকে কি করবে না করবে এটা আমি আপনি আগে থেকে নিশ্চিত হবেন যেখানে ধর্মীয় কর্মকাণ্ড সঠিকভাবে সে করতে না পারে যেখানে ফ্রি মিক্সিং সহ হারামের দিকে চলে যাওয়ার আশঙ্কা আছে অবশ্যই আপনি সেই প্রতিষ্ঠান অ্যাভয়েড করবেন ছেলেকে কিভাবে আলেম বানাবেন আমার মতো আলেম বানানোর কথা বলছেন ভাই আমরা তো খুব ভালো আলেম হতে পারি না আরো ভালো আলেম বানানোর সুযোগ আছে আলহামদুলিল্লাহ এটার জন্য আমরা বলবো যে আপনি বাচ্চাকে ভালো একটা মাদ্রাসা দেখে ভর্তি করাবেন যেখানে উস্তাদদের মধ্যে আমলি পরিবেশ আছে ছাত্রদের মধ্যে আমলি পরিবেশ আছে অর্থাৎ সেখানে ছাত্ররা নম্র ভদ্র কর্ণালিসির উপর আমল করে এবং বাচ্চাকে সেখানে কোনো প্রকার নির্যাতন মুখোমুখি করা হয় না সার্বিক পরিবেশ দেখবেন এটার জন্য সবচেয়ে সহজ হয় বিচক্ষণ কয়েকজন আলেম একাধিক আলেমের সাথে পরামর্শ করবেন করে তারপর ডিসিশন নেবেন এরপরে মনিটর করতে থাকবেন এটা অনেক লম্বা প্রসেস সেগুলো আপনি করবেন আর পাশাপাশি নিজের চোখের পানি ফেলে দোয়া করবেন অনেক বেশি দোয়া করবেন কারণ সন্তান মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়ার কোনো বিকল্প নাই অতএব ভালো করে দোয়া করতে হবে ইনশাআল্লাহ
তো যেটা বলছিলাম ভাই, সন্তানকে ভালো আলেম হিসেবে গড়ে তোলার জন্য ভালো প্রতিষ্ঠান খুঁজে সেখানে দিতে হবে। এটা কঠিন একটা কাজ কিন্তু করতে হবে, এটার জন্য আলেমদের সাথে পরামর্শ করতে পারেন আশেপাশে কি আছে। আর ভর্তি করে রেখে দিলেই হবে না, মনিটর করতে হবে সে কি শিখছে না শিখছে, অন্য আলেমদেরকে দিয়ে চেক করাতে হবে এবং সেখান থেকে তার নেচার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সে ভালো কিছু শিখছে কিনা, এগুলো সব লক্ষ্য রাখবে। নির্দিষ্ট কোনো আমি বলে দিতে পারবো না যে এই মাদ্রাসাতে চলে গেলে ফেরেশতা হয়ে যাবে, আপনি চেক করে নেবেন যাচাই করে নেবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় আমাদের দেশে যে মাদ্রাসাগুলোতে বাবা মারা সন্তানদের ভর্তি করে চোখ বন্ধ করে ফেলে রাখেন, মনে করেন যে আলেম হয়ে যাবে হাফিজ হয়ে যাবে, দেখা যায় মাঝপথ থেকে সে নষ্ট হয়ে যায়, এটা যেন না হয় খেয়াল রাখতে হবে।